আমি পা হলো আটতে পারি না, এই যে আমি শোয়ার তো না, আমি উঠতে পারি না। উঠলে আমার চিকুর দিলে কি হইবে? আমি উঠতে পারি না, তাই আমি চিকড়াইলে লাভ আছে কিছু? আমি তো উঠতেই পারি না। স্যারের অবজারভেশনের থেকে আপনি অনেকটা সুস্থ হয়েছে, কত পার্সেন্ট সুস্থ হয়েছেন? অনেক সুস্থ হয়ে গেছি, 100% ধরতে পারি আমরা। আমি অনেক ভালো সুস্থ হয়েছি। আমি 8-12 দিন থাকতে পেরেছি, আমরা 14 দিন থাকতে পেরেছি, হেনে 12 দিন। আচ্ছা, হেনে 8 দিনে আমি ভালো হয়ে গেছি। আজকে প্রথমতম দিন। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আর্থ্রাইটিস বা আমরা বাংলায় যাকে বলি আসলে বাত, এই বাতের সাথে যুদ্ধ আমার মনে হয় যে বাংলাদেশের ম্যাক্সিমাম পরিবারেই আছে, কেউ না কোনো সদস্য আছেন যারা এই ব্যথা নিয়ে দীর্ঘদিন যাবৎ ভুগছেন। বিশেষত যারা একটু বয়স্ক তারাই মূলত আসলে এই সমস্যাগুলোতে একটু বেশি দিন ভোগেন। তবে এই ধারণাটা কিন্তু পুরোপুরি ঠিক না, কারণ এখন আমরা অনেক ইয়াং, অনেক ছোট ছোট বাচ্চাদেরকে আমরা দেখতে পাই যাদের আর্থ্রাইটিসজনিত সমস্যায় একদম জীবন প্রায় পঙ্গুত্বের কাছাকাছি চলে যায় তারা। সো ঠিক তেমনি একটি সমস্যা নিয়ে আজকে আমাদের এই ডিপিআরসি হসপিটালে ভর্তি হয়েছেন আমাদের একজন মা। বেশ অনেক বছর থেকে উনি আর্থ্রাইটিসের সাথে যুদ্ধ করছেন। আসুন দর্শক একটু কথা বলি, কী সমস্যাটা নিয়ে আজকে উনি ভর্তি হয়েছেন আমাদের এই ডিপিআরসি হসপিটালে, এবং ওনার ট্রিটমেন্ট আজকে থেকে শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা আশা করব খুব অচিরই উনি সুস্থ এবং ভালো হয়ে ব্যথামুক্ত জীবনে উনি ফিরে যাবেন, এই আশাটা নিয়ে আসলে উনি এসেছেন। আসুন দর্শক একটু ওনার সাথে পরিচিত হয়ে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। আমরা জানি যে আপনি এই ডিপিআরসি হসপিটালে ভর্তি হয়েছেন ব্যথার জন্য। কতদিন থেকে এই ব্যথা? 18 বছর। 18 বছর থেকে এই ব্যথার সাথে যুদ্ধ। প্রথম যখন এই ব্যথাটা শুরু হয়েছিল কিভাবে শুরু হয়েছিল মনে আছে? আছে, আমার এই পার্তন উঠছিল, এই পার্তন রেডি করি আমার সব গত রাতে জ্বর উঠে আমার কাঁপানি উঠে গেছিল। আচ্ছা, হ্যাঁ তো নিয়ে আমার। আচ্ছা, আমাদেরকে যদি একটু বলেন কি কি হতো আপনার, কি কি ধরনের সমস্যা হতো? এই যে জ্বরাই তো রেডি করি, আর এই যে হাত পায়ে ব্যথা, সম্পূর্ণ গত রাতে ব্যথা, এই গেরাই গেরাই ব্যথা আমার। আচ্ছা, এই ব্যথার সাথে 18 বছর ধরে যুদ্ধ করছে, ডাক্তার দেখাননি? অনেক ডাক্তার দেখাইছি। কতজন হবে আনুমানিক? ডাক্তার দেখাইছি আমি হেকেলাই, হেকেলা আমার অসুখ হয়েছে, হেকেলা আমি ফরিদপুর দিয়ে ডাক্তার দেখাইছি। কবিরাজ দেখাননি? কবিরাজও দেখাইছি। সব ধরনের চিকিৎসা? সব ধরনের, যে যেখানে যে ধরনের কথা হয়েছে আমি গেছি। কি হতো? এমন হতো যে সকালে ঘুম থেকে উঠতে গেলে উঠতে পারতাম না, বিছানাতে না হলে উঠতে পারি না আমি বিছানাতে, রাতের বেলা ঘুমাতে পারতেন না, সারা দিন কাজ করছেন, কাজ করতে প্রচন্ড কষ্ট হতো, তারপর কাজ করে গেছেন, সন্তানদেরকে মানুষ করতে হবে। হ্যাঁ ঠিক আছে, এই আমরা। আর কি কি হতো সমস্যা? আর কোনো সমস্যা নাই, এই আমার জ্বর, আমি পা হলো আটতে পারি না, এই যে আমি শোয়ার তো না, আমি উঠতে পারি না। উঠলে আমার চিকুর দিলে কি হইবে? আমি উঠতে পারি না, তাই আমি চিকড়াইলে লাভ আছে কিছু? আমি তো উঠতেই পারি না বিছানাতে। রাতের পর রাত গেছে, সারা দিন কাজ করেছেন, রাতের পর রাত গেছে, ঘুমাতে পারছেন না? আমি কোন আমার ঘুমও নাই কে, এবং এত কষ্ট, ব্যথা, চিৎকার করছেন, আপনার চিৎকারে বাসার কেউ ঘুমাতে পারছে না, ঘুমাইতে পারে না, আমার দাঁড়ায় থাকলে ঘুমাইতে পারে না, এতটা কষ্টের পর কষ্ট কি আছে? ঠিক আছে, কখনো এরকম মনে হইতো না যে এই ব্যথা সহ্য করতে পারছি না, আল্লাহ আমাকে নিয়ে যায় না কেন? হ্যাঁ আমি কইছি, আমি অনেক কইছি, আমি তো কাম করতে পারি না, আমার একলা সংসার, তো আমি কাম করুম কেমন করি, না কাম করলে তো আমার সব পড়িয়ে দেয়, আমার ছাগল আছে, আমার ওই গরু আছে, আমার সংসার সব কিছু আছে। মানুষের কথাও শুনতে হয়েছে পিছন থেকে, অনেকে অনেক ধরনের কথা বলতো, সেগুলো শুনলে আরো কষ্ট লাগতো। একটা সময় কি মনে করা শুরু করেছিলেন যে আমি হয়তো আর কোনোদিনই সুস্থ হব না, আমি হয়তো আর কোনোদিনই ভালো হব না? না, এই আমি মনে করছি। পরিবারে হয়তো আজকে ঈদের দিন, আজকে সবাই আনন্দ করছে, মজা করছে, কিন্তু আপনি ব্যথার জন্য আপনার কোনো কিছু ভালো লাগছে? যাইতে পারি না স্যার, কোনো হানে আমি যাইতে পারি না ডাক্তার, সবাই যায়, সব আড়ে চলে, আমি যাইতে পারি না, আমি ঘরে বসে থাকি, আর ওই যে ছাগল আমি বেশ খেলেছি, তিনটা করে চারটা করে ছাগলের বাচ্চা হয়, আমি বেশ খেলেছি, আমার এই কষ্ট চিকিৎসার জন্য। হ্যাঁ চিকিৎসার জন্য এই ডিপিআরসি হসপিটালে এসেছেন, এক বুক আশা নিয়ে যে সুস্থ হওয়ার জন্য। দিদি আমি সুস্থ হইনি, হয় কিছু ডাক্তার, এক বুক আশা নিয়ে ভর্তি হয়েছেন। দর্শক, আমরা এখানে ওনার মেয়ের জামাইকে পেয়েছি, যার আসলে ঐকান্তিক ইচ্ছাতেই আসলে ওনাকে নিয়ে আসা হয়েছে। আসুন দর্শক একটু ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনার মা দীর্ঘদিন যাবত, প্রায় গত 18 বছর যাবত উনি ব্যথার সাথে যুদ্ধ করছেন, এবং একরকম প্রায় জোর করে আপনি নিয়ে এসেছেন। কি হয়েছিল, কেমন দেখতেন ওই সময়টা একটু যদি বলতেন? উনি রাত্রে যখন ঘুমাইতো, মানে আমরা পাশে রুমে থেকে আমরা বুঝতে পারতাম যে সারা রাত্র, মানে একটা যে একটা ওজানি, একটা চিল্লানি, ওই শব্দটা পাইতাম আমরা রুমের থেকে। কাজ তো সারাদিন করা লাগতো, কারণ সংসারের কাজ, সংসারের কাজ করতাম, আমরা তো করি না, এই করতে একলা, আর ছেলে বউ পাশের বাড়িতে থাকে, পাশেই থাকে, কিন্তু কতটুকু
যতটুকু পারে ততটুকু, তারও তো একটা সংসার আছে। ডাক্তার দেখাইছে যে যে জায়গায় বলছে ওই জায়গায় গেছে, ফরিদপুর মাদারীপুরে কোনো ডাক্তার বাদ কবিরাজের আছে, কবিরাজের কাছে গেছে, মেডিসিন দিছে, খাইছে, একটু ভালো লাগছে, আবার মেডিসিন শেষ, আবার আগের অবস্থা, আগের মতোই, বরং আগের থেকে আরো খারাপ হয়েছে, কারণ এক এক জায়গার এক এক মেডিসিন খাইছে। পরবর্তীতে আমি ঢাকায় আমার বন্ধু বান্ধব আছে ওদের কাছে জিজ্ঞাসা করছি যে ভালো কোন জায়গায় বাতের ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট তো পপুলারে আছে, ইবনে সিনা আছে, ওখানে আমাদের স্টাফ আছে, বললো যে এই জায়গায় ওদেরই লোক নিয়ে আসছিল, মোটামুটি পুরানা ব্যথা, ভালো হয়ে এই জায়গা থেকে আল্লাহর রহমতে গেছে। তা ওই বিশ্বাসটা নিয়ে আমি এই জায়গায় আছি যে ওদিকে যাবো না। আচ্ছা, দর্শক আজকে আলহামদুলিল্লাহ ট্রিটমেন্ট শুরু, আলহামদুলিল্লাহ এই মায়ের গত 18 বছরের কষ্ট দেখা যাক আল্লাহ চায় তো আমরা নির্মূল করতে পারি কিনা, দোয়া করবেন আমি মায়ের জন্য। এবং শেষ দিন আমরা এই মাকে আবারও নিয়ে আসবো আপনাদের সামনে সম্পূর্ণ সুস্থ অবস্থায়, সম্পূর্ণ ভালো অবস্থায়। দোয়া করবেন আমার এই মায়ের জন্য যাতে অচিরেই উনি সুস্থ হয়ে ওঠেন, ব্যথামুক্তভাবে অন্তত শান্তিতে ঘুমাতে পারেন, নিজের কাজগুলো নিজে করতে পারেন, কারোর সাহায্য দরকার না হয়। আসসালামু আলাইকুম। দর্শক আজকে আমার সাথে একজন পেশেন্ট নিয়ে আসছি যিনি দীর্ঘদিন যাবৎ আর্থ্রাইটিস জনিত সমস্যা ভুগেছেন, দুই হাঁটুতে অস্টিও প্রসেস ছিলেন, তো সেটার জন্য আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসছেন, স্যারের ট্রিটমেন্ট নিয়ে ইনশাল্লাহ এখন সুস্থ হয়ে বাড়িতে চলে যাচ্ছেন। তো দর্শক চলুন আমরা আসলে ওনার কাছ থেকে জেনে নিব প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি সমস্যা পড়তে হয়েছে, আমাদের হসপিটালে এসে সুস্থ হয়ে এখন কি কেমন লাগছে, চলুন দর্শক। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আপনার নামটা বলেন? নাসিমা। ম্যাডাম আমরা জানি ইতিমধ্যে আপনার অনেকগুলো সমস্যা ছিল, অস্টিওপ্রোসিসের সমস্যা ছিল, আর্থ্রাইটিস জনিত সমস্যা ছিল মূল কথা, তো সেটার জন্য আপনি ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসছেন ট্রিটমেন্ট নিয়ে এখন সুস্থ হয়ে বাড়িতে চলে যাচ্ছেন, আপনার এই ভালো লাগার অনুভূতিগুলো একটু যদি শেয়ার করতেন। আপনি কতদিনের ভর্তি ছিলেন এখানে? এই 8 দিন দেওয়া হয়েছিল। কতদিন ভর্তি আপনাকে? 12 দিনে ভর্তি দেওয়া হয়েছিল। আপনি 8 দিন এখানে ছিলেন? 8 দিন আছি। আচ্ছা আচ্ছা, 8 দিনে আমি ভালো হয়ে গেছি। আচ্ছা, এই আপনি তো 8 দিন আমাদের এখানে ভর্তি ছিলেন, মূলত আপনাকে 12 দিনের ভর্তি দেওয়া হয়েছিল, তো সেক্ষেত্রে আপনি যখন আমাদের স্যারের কাছে আসলেন, স্যার আপনাকে কি বলেছে, মানে স্যারের যেই ট্রিটমেন্ট কিভাবে করা হবে, আপনাকে কতদিন ভর্তি থাকতে হবে, আমার সবকিছু আপনাকে খুলে বলে দেওয়া হয়েছে? 12 দিনের কথা কইছে। কেমন লেগেছে আমাদের? অনেক ভালো লাগে যে আমার। আচ্ছা, আমাদের স্যারের ট্রিটমেন্ট সম্পর্কে একটু বলেন। সুস্থ করে দিছে চৈতি, চৈতি রেজেন আল্লাহ আরে ভালো জায়গায়। আমাদের যিনি ফিজিওথেরাপিস্ট ছিলেন উনি হচ্ছে আপনাকে প্রতিদিন 3 বেলা সঠিক সময়ে গিয়ে হচ্ছে ফিজিওথেরাপি দিয়ে আসছেন, আর স্যারের অবজারভেশনের থেকে আপনি অনেকটা সুস্থ হয়েছেন। কত পার্সেন্ট সুস্থ হয়েছেন? অনেক সুস্থ হয়ে গেছি। 100% ধরতে পারি আমরা? আমি অনেক ভালো সুস্থ হয়েছি। আপনার মতো কিন্তু বাংলাদেশে অনেক রোগী আছে, আমরা কিন্তু একটা পরিসংখ্যান করেছি, সেই পরিসংখ্যানে দেখা গিয়েছে 98% আর্থ্রাইটিস জনিত সমস্যার কারণে ভুগছেন প্রত্যেকটা পেশেন্ট, কিন্তু কোনো না কোনো ব্যথা জনিত সমস্যায় ভুগছেন, অবশেষে কিন্তু আমাদের হসপিটালে এসে সুস্থ হয়ে চলে যাচ্ছে, আপনিও কিন্তু আজকে 8 দিন ভর্তি থেকে চলে যাচ্ছেন, আপনার সেই ভালো লাগার জায়গা থেকে আপনি আপনার মতো যে পেশেন্ট আছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? খুব আমি ভালো হয়ে গেছি। আমি 8 দিন 12 দিন থাকতে পেরেছি, আমরা 14 দিন থাকতে পেরেছি, এনে 12 দিন। আচ্ছা, এনে 8 দিনে আমি ভালো হয়ে গেছি। আচ্ছা, আমার বোন আছে এরকম, আমার বোনের আমি পাঠাবো আমি। ঠিক আছে ম্যাম, তাহলে ভালো থাকবেন, আজকের জন্য আমরা এখানেই শেষ করে দিব। আর আপনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সাথে থেকে আপনার মনের ভালো লাগার জায়গাগুলো শেয়ার করার জন্য।